নমস্কার দর্শক বন্ধু, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয় আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে চলে এসেছি। এখন আমরা আপনাদের সাথে আলোচনা করব জুন মাসে 2022 সালে বৃষ রাশির জাতক বা জাতিকাদের কীরকম যেতে চলেছে তার সামগ্রিক একটি রাশিফল। আর এই মাসিক রাশিফল আলোচনা করতে গিয়ে প্রথমে আপনাদের সাথে আলোচনা করব আপনাদের ক্ষেত্রে গ্রহ সঞ্চার মাসের প্রথমেই কোথায় থাকছে এবং তার সাথে সাথে কোন দিন কোন গ্রহ কোথায় সঞ্চার করছে, কোন গ্রহ মার্গী হচ্ছে এবং বকরী হচ্ছে। তারপরে জানব আপনি হন অথবা আমি, প্রত্যেকের ক্ষেত্রেই মাসে কিন্তু কিছু না কিছু দিন অশুভ থাকে। সেই নেগেটিভ ডেটগুলি জেনে নেব যাতে সেই দিন কোনো অশুভ কাজ হঠাৎ করে না হয়ে যায়, যাতে আপনাদের ক্ষেত্রে অ্যালার্ট থাকতে পারেন আপনারা সহজেই। এছাড়া আপনাদের সাথে আলোচনা করব আপনাদের ক্ষেত্রে কোন কোন দিনগুলি কিছু শুভ যোগের কম্বিনেশনে কিছুটা অবশ্যই শুভ ফল দিতে পারে, কোন কোন দিন আপনাদের সাথে। এছাড়াও আপনাদের সাথে আলোচনা করব ব্যবসা জীবন, কর্মজীবন, অর্থভাগ্য, পরিবার, প্রেমজ জীবন, দাম্পত্য জীবন, শিক্ষা জীবন, শরীর এবং ভ্রমণ কীরকম যেতে চলেছে এই মাসে। আপনাদের সাথে আলোচনা করব অনুষ্ঠানের একদম শেষে কিছু ছোট উপাচার, অর্থাৎ এই মাসটাকে সুন্দর এবং ভালো বানানোর জন্য কিছু উপাচার আপনাদের ক্ষেত্রে আলোচনা করব। তাহলে চলুন আমরা প্রথমেই আপনাদের সাথে আলোচনায় চলে যাই যে এই মাসে প্রথম, অর্থাৎ মাসের প্রথমেই কোন কোন গ্রহ কোথায় অবস্থান করছে আপনাদের ক্ষেত্রে রাশিচক্রে। দেখুন, রাহু এবং শুক্র আপনাদের ক্ষেত্রে দ্বাদশভাবে অবস্থান করে আছে, রাশিতে অবস্থান করে আছে বুধ এবং রবি। আপনার ক্ষেত্রে ষষ্ঠভাবে অবস্থান করছে কেতু, দশমভাবে অবস্থান করছে শনি এবং একাদশভাবে বৃহস্পতি এবং মঙ্গলের অবস্থান। এছাড়া আপনাদের ক্ষেত্রে এই মাসে 3 তারিখে বুধ কিন্তু আপনার রাশিতে মার্গী হচ্ছে, অর্থাৎ বকরি থেকে মার্গী হচ্ছে। 4 জুন অর্থাৎ পরবর্তী দিনই আপনাদের ক্ষেত্রে শনি কিন্তু কুম্ভ রাশিতে অর্থাৎ দশমভাবের উপর বকরি হয়ে যাচ্ছে, মার্গী থেকে বকরি হচ্ছে। 15 জুন আপনাদের ক্ষেত্রে রবি আপনার দ্বিতীয়ভাবে চলে যাচ্ছে এক মাসের জন্য। 18 জুন আপনাদের ক্ষেত্রে শুক্র বৃষ রাশিতে অর্থাৎ আপনার সক্ষেত্রস্থ রাশিতে কিন্তু অবস্থান করে যাবে। এবং 27 তারিখে আপনার ক্ষেত্রে দ্বাদশভাবের উপর থেকে মঙ্গলের অবস্থান কিছুটা সমস্যাবহুল হতে পারে, সুতরাং আপনাদের ক্ষেত্রে দ্বাদশভাবে মঙ্গলের অবস্থান মেষ রাশিতে আরম্ভ হয়ে যাবে। আর এবার একটু দেখে নেব আপনাদের ক্ষেত্রে কোন দিনগুলি আপনাদের ক্ষেত্রে অশুভ রয়েছে। দেখুন, চতুর্থ, অষ্টম এবং দ্বাদশভাবের উপর থেকে যখন চন্দ্রের গমন হয় সেই দিনগুলি আপনাদের ক্ষেত্রে কিছু না কিছু অশুভ প্রভাব ফেলে থাকে, আর সেই জন্যই এই ডেটগুলোকে কিন্তু আগে থেকেই অ্যালার্ট রাখা আপনাদের ক্ষেত্রে ভীষণ জরুরি। দেখুন, 4th হাউসের উপর থেকে যখন আপনার চন্দ্র পাস করছে সেটা হচ্ছে 6 তারিখ এবং 7 তারিখ। অষ্টমভাবের উপর থেকে যখন আপনাদের ক্ষেত্রে চন্দ্র পাস করছে সেটা হচ্ছে 15 তারিখ এবং 16 তারিখ। এবং দ্বাদশভাবের উপর থেকে যখন চন্দ্র গমন করছে সেটা হচ্ছে 23, 24 এবং 25 তারিখ। এই দিনগুলি আপনাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ অ্যালার্ট থাকা জরুরি। এই দিন কোনো আসবাবপত্র ক্রয়, কোনো গুরুত্বপূর্ণ বড় জিনিস ক্রয় এবং তার সাথে সাথে কোনো গুরুত্বপূর্ণ জায়গায় সাইন করা, কোনো বিশেষ কার্যে কথা দেওয়া বা কোনো গুরুত্বপূর্ণ মিটিংয়ে আপনারা অ্যাটেন্ড হওয়া, এই দিনগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছুটা ঘাতক হতে পারে। সুতরাং একটু বুঝে চলা আপনাদের পক্ষে এই দিনগুলো ভালো হবে। আপনাদের পক্ষে বলি শুভ দিন। শুভ দিন এই মাসে আপনাদের ক্ষেত্রে অনেকগুলি রয়েছে, সেগুলোকে কাজেও লাগাতে হবে। দেখুন, একই ডেট আপনাদের ক্ষেত্রে কিছু কিছু সময় পড়ে যেতে পারে, সেই ডেটগুলোকে কিন্তু আপনাদের মিক্সিং ভেবে নিতে হবে। অর্থাৎ আপনাদের ক্ষেত্রে গজকেশীর যোগ রয়েছে 1 তারিখ, 2 তারিখ, 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 15 তারিখ, 16, 28 এবং 29, 30। এই দিনগুলি কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটাই ফেভারেবল থাকবে। এছাড়া আপনাদের ক্ষেত্রে মহালক্ষ্মী যোগ থাকছে 23, 24 এবং 25 তারিখ। রূচক যোগ আপনাদের ক্ষেত্রে থাকছে 27 তারিখ। সুতরাং এই ডেটগুলি কিন্তু আপনারা কিছুটা বেটার ফায়দা তুলতে পারেন আপনাদের কর্মক্ষেত্রে। এবার আমরা আপনাদের সাথে আলোচনায় চলে যাব প্রথমে বৃষরাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে ব্যবসায়িক জীবন এই মাসে কীরকম যেতে চলেছে। দেখুন, ব্যবসা ক্ষেত্রে কিছুটা অবনতি এই মাসে হঠাৎ তৈরি হতে পারে। আপনাদের ক্ষেত্রে বিজনেসে শত্রুতা এবং বিজনেসে আপনি যাদের রেখেছেন, আপনার যারা এমপ্লয় রয়েছে তাদের সাথে কিন্তু আপনার বন্ডিংয়ের অভাব এবং মতানৈক্য হতে দেখা যেতে পারে। সুতরাং বুঝে কথা বলা আপনাদের পক্ষে ভীষণ জরুরি। বিশেষ করে বুধ বকরি থাকায় কিছুটা সমস্যা আপনাকে দিতে পারে, অর্থাৎ আপনার দ্বিতীয় পতি বুধ হওয়ায় আপনার রাশিতে বকরি হয়ে যাওয়ার জন্য কিছুটা সমস্যা তৈরি হতে পারে। ব্যবসায়িক ক্ষেত্রে আপনার কথা বলার জন্য আপনার সাথে সমস্যার সমন্বয় কিন্তু হতে পারে, সতর্ক থাকুন। এছাড়া এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসে কিন্তু কিছুটা ডেভেলপ হলেও মাসের শেষার্ধ কিন্তু শুভ থাকছে না। আপনাদের ক্ষেত্রে ম্যানুফ্যাকচারিং ইউনিট বেটার থাকছে অন্যান্য মাসের তুলনায়। এই মাসে ব্যবসার পুরনো অর্থ কিন্তু প্রাপ্ত করতে দেখা যাবে মাসের শুরুতেই। আলোচনা করব এই মাসে কর্মজীবন, বৃষরাশির জাতক বা জাতিকাদের কীরকম থাকতে চলেছে। দেখুন, কর্মজীবনের ক্ষেত্রে কর্ম পরিবর্তনের কিছুটা পরিকল্পনা এবং নতুন কর্মে গিয়ে সেখানে অর্থ মানে অর্থ প্রাপ্তির ক্ষেত্রে কিছুটা সমস্যা হওয়া, এগুলো কিন্তু মাসের শুরুতেই দেখা যেতে পারে। এবং তার সাথে
সাথে সাথে আপনাদের ক্ষেত্রে বলে রাখি, কর্মজীবনে কিছুটা শত্রুতার সম্মুখীনও কিন্তু হতে দেখা যেতে পারে আপনাদের বারংবার। আপনাদের ক্ষেত্রে এই মাসে কিন্তু দূরযাত্রা দূরভ্রমণের সম্ভাবনা মানে বারংবার থাকতে পারে। এই মাসে কিন্তু কর্মক্ষেত্র থেকে কোনো রকম মানে কোনো ক্লেম আপনাদের ক্ষেত্রে হঠাৎ চলে আসতে পারে। সুতরাং আপনি যদি পুরুষ হয়ে থাকেন তাহলে তার নারী অথবা নারী হয়ে থাকলে পুরুষ থেকে ভীষণ সাবধান এবং সতর্কতা অবলম্বন করা এই মাসে কিন্তু আপনাদের পক্ষে জরুরি। নচেৎ কর্মক্ষেত্রে কিন্তু এর বড় ধরনের প্রভাব পড়তে চলেছে, সতর্ক থাকতে হবে। এছাড়া আপনাদের সাথে আলোচনা করব এই মাসের অর্থভাগ্য কীরকম যাচ্ছে। আপনাদের ক্ষেত্রে আর্থিক ক্ষেত্র এই মাসে অনেকটাই দ্বিতীয়ার্ধে মজবুত থাকবে, প্রথমার্ধে কিন্তু অর্থভাগ্যে কিছুটা সমস্যা দেখা দিতে পারে। অর্থাৎ অর্থ খরচের প্রবণতা কিন্তু অনেকটাই বেড়ে যেতে পারে মাসের প্রথম দিকে। লাক্সারি জিনিসের প্রতি কিন্তু আপনাদের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। আপনাদের এই মাসে হেলথের প্রতিও কিন্তু শরীরের জন্য কিন্তু বারংবার খরচ হতে দেখা যেতে পারে। এছাড়াও কোনো আধ্যাত্মিক ক্রিয়ার জন্য আপনাদের ক্ষেত্রে কিন্তু এক স্থান থেকে আরেক স্থান দূরভ্রমণ এবং সেখানে কিন্তু খরচ হওয়ার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে, সেদিকে কিন্তু একটু লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ খরচের মানে প্রবাল্য যেটা সেটা কিন্তু চরচর করে বাড়তে পারে মাসের প্রথমার্ধেই। পরিবার দাম্পত্য জীবন প্রেম জীবন কীরকম যেতে চলেছে, দেখুন প্রেম জীবন নিয়ে কিছুটা সংশয় আপনাদের মধ্যে আবারও তৈরি হচ্ছে এবং সেখানে কিছুটা গোপনীয়তা কিছুটা দ্বন্দ্ববিবাদ সৃষ্টি হতে পারে এবং আপনার সাথে কিন্তু আপনার পার্টনার যে হতে চলেছে তার সাথে কিন্তু কিছুটা মতের অমিল আপনাদের ক্ষেত্রে কিন্তু বারংবার আপনার জীবনে সমস্যা ডেকে আনছে এবং সেইগুলোকে ঝেড়ে ফেলার জন্য কিছু বড় সিদ্ধান্ত এই মাসে আপনাকে নিতে দেখা যেতে পারে। এছাড়া আপনাদের ক্ষেত্রে বলবো এই মাসে পারিবারিক জীবন আপনাদের ক্ষেত্রে অনেকটাই বেটার থাকবে, তবে আপনাদের পরিবারের মানুষদের সাথে যে সমস্ত বন্ডিংগুলি বহুদিন ধরে চলে আসছিল অর্থাৎ বন্ডিংয়ের অভাব যেগুলো বহুদিন ধরে চলে আসছিল সেগুলোর কিন্তু ঘাটতিগুলো এই মাসে মিটতে পারে। আপনাদের এই মাসে কিন্তু দাম্পত্য জীবনে সুখ এবং সমৃদ্ধি এই মাসে কিন্তু বৃদ্ধি পাবে, তবে মাসের শেষার্ধ কিন্তু তুলনামূলক অনেকটা ভালো, মাসের প্রথমার্ধ কিছুটা জটিল এবং তার সাথে সাথে দাম্পত্য জীবনে দম্পতিকে নিয়ে কিন্তু অর্থাৎ আপনার স্ত্রী হলে বা আপনার ওয়াইফ হাজব্যান্ড হোক ওয়াইফ হোক এদের নিয়ে কিন্তু কিছুটা সমস্যা ফেস করতে দেখা যাচ্ছে। শারীরিক দিক থেকে কিছুটা সমস্যা কিন্তু বারংবার এই মাসে ফেস করতে দেখা যাবে। শিক্ষাজীবন নিয়ে আলোচনা করবো এই মাসে বৃষরাশি জাতক বাদে জাতিকাদের শিক্ষাজীবন কীরকম যেতে চলেছে, দেখুন শিক্ষাক্ষেত্র মোটের ওপর ভীষণ ভালো থাকবে এই মাসে। আপনি যে সমস্ত পরীক্ষার ক্ষেত্রে সেখানে কিন্তু অনেকটাই সুযোগ আপনাদের ক্ষেত্রে থাকছে। এছাড়া আপনাদের ক্ষেত্রে বিশেষভাবে বলে রাখি, আপনারা যারা মনে করছেন কম্পিটিটিভ এক্সাম দেবেন তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসটা অনেকটা বেস্ট রয়েছে, বেটার রয়েছে, এই মাসে কিন্তু সুযোগের সদ্ব্যবহার করতে পারেন। এছাড়া আপনাদের ক্ষেত্রে শারীরিক দিক থেকে কিছুটা সমস্যা এই মাসে নিয়ে আসতে পারে। আপনার দ্বাদশভাবে মঙ্গল রাহুর অবস্থান কিছুটা আপনাকে সমস্যা নিশ্চয়ই এনে দেবে, সুতরাং ভীষণ অ্যালার্ট থাকতে হবে। বাইরের খাওয়া আপনাদের পক্ষে অ্যাভয়েড করলে ভালো হবে। এছাড়া আপনাদের পক্ষে এই মাসে কিন্তু বারংবার শরীর নিয়ে ভুগতে দেখার জন্য আপনাদের ক্ষেত্রে এই মাসে কিন্তু ট্রিটমেন্ট করাতেও যেতে দেখা যেতে পারে এবং সার্জারি অপারেশন যেগুলি আপনাদের পেন্ডিং হয়েছিল সেগুলোও কিন্তু এই মাসে আপনাদের করতে দেখা যেতে পারে। ভ্রমণের সম্ভাবনা এই মাসে কিন্তু শিক্ষাক্ষেত্রে কর্মক্ষেত্রে এবং আপনাদের শারীরিক সমস্যার জন্য যেতে হতে দেখা যেতে পারে, দূরভ্রমণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া এই মাসকে সুন্দর এবং সুস্থ বানানোর জন্য ভালো বানানোর জন্য কিছু ছোট্ট রেমেডি আপনাদের অবশ্যই আপনাদের সাথে আলোচনা করব। দেখুন আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের দ্বাদশভাবের উপরে যেহেতু রাহুর অবস্থান এবং শুক্রের অবস্থান মাসের প্রথমেই থাকছে, সুতরাং আপনারা কিন্তু শুক্রবার দিন বিশেষ করে কোনো রকম কোনো সাদা জিনিস কাউকে দেবেন না, সেদিকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। এবং শুক্রবার দিন আপনারা আপনাদের নিজের বাসস্থান বা নিজের নিজে যেই বাড়িতে থাকেন বাস্তুভিটেতে সেখানে কোনো রকম ঝাড়া পোছা অর্থাৎ ঘর ঝাড় দেওয়ার ক্ষেত্রে ঝাড় দেওয়ার পরে সেই ধুলোটাকে আপনারা বাইরে বের করবেন না। এবার আপনাদের ক্ষেত্রে বলি 5ই জুন রয়েছে আপনাদের ক্ষেত্রে কিছু শুভতিথি, যেগুলোতে আপনারা কিন্তু কোনো মন্দিরে গিয়ে আপনারা বেল অশ্বত্থ অথবা নিম গাছে কিন্তু রোপণ করতে পারেন, সেক্ষেত্রে গুড বেনিফিট পাবেন। এছাড়া 9ই জুন রয়েছে আপনাদের ক্ষেত্রে গঙ্গা দশেরা, যেদিনকে কিন্তু আপনারা গঙ্গা স্নান করতে পারেন এবং তার সাথে সাথে কোনো কাছাকাছি শিব মন্দিরে গিয়ে কিন্তু আপনারা পুজো দিতে পারেন এবং সেখানে গিয়ে আপনারা শিব মন্দিরে আপনারা বেলপত্র এবং তার সাথে সাথে একই সাথে গঙ্গাজল চড়ান এবং গঙ্গাজল চড়ানোর সাথে সাথে আপনারা মন্ত্র কিন্তু পাঠ করবেন, ওং সাং শিবায় সাং ওং, এই মন্ত্র পাঠ করে অবশ্যই কিন্তু গুড বেনিফিট পেতে পারেন। এছাড়া আপনাদের ক্ষেত্রে 10ই জুন থাকছে নির্জলা একাদশী, এদিনকে আপনারা জল বা তরল জাতীয় যে কোনো খাদ্যবস্তু দান করতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে, কোনো শরবত দান করতে পারেন, বেস্ট হতে পারে। 30ই জুন থাকছে গুপ্ত নবরাত্রি, এই দিনকে কিন্তু চন্দ্রঘণ্টার পুজো হয়ে থাকে আর এই দিনকে কিন্তু আপনারা কী করবেন, অবশ্যই কোনো মন্দিরে বা কোনো ঘণ্টার ধ্বনি কিন্তু অবশ্যই শুনবেন বা নিজে ঘণ্টা বাজাবেন, সেক্ষেত্রে আপনার ঘণ্টার ধ্বনি আপনাদের ক্ষেত্রে আপনার নেগেটিভ ভয় ভীতি এবং নেগেটিভ সমস্যাকে দূরীভূত করতে সাহায্য করে। এছাড়াও এই দিনকে কিন্তু আপনারা বগলামুখী স্তোত্র অথবা বগলামুখীর বীজমন্ত্র জপ করতে পারেন বা বগলামুখীর মন্ত্র অর্থাৎ
অর্থাৎ ওম হ্লিং বগলামুখী সর্বদুষ্টানাং বাচং মুখং পাদং স্তম্ভায় জীবং কিলায় বুদ্ধিং বিনাশায় লিঙ্গং স্বাহা। এই মন্ত্র কিন্তু আপনারা হলুদের মালায় জপ করতে পারেন, সারা মাস জুড়ে কিন্তু গুড বেনিফিট পেতেই থাকবেন। আর আপনাদের সাথে আজকে এই পর্যন্তই, আগামী পর্বে দেখা হবে। আপনাদের কিরকম লাগছে আমাদের প্রোগ্রামগুলি অবশ্যই লিখে জানাবেন, যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে কিন্তু লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। ভীষণ ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।